মধ্যে মন ফাসিল এই যে মধ্যে মন ফাসিলের চিহ্ন দিয়েছে ইয়ার উপরে খারা জবর থাকার কারণে এই ইয়াটা মদের হরফ হয়ে গেছে মদের হরফ মানে টান দিয়ে পরের হরফ তো খারা জবর থাকার কারণে ইয়াটা মদের হরফ হয়ে গেছে তো এই মদের হরফের উপরে এই যে এমন একটা চিকন চিহ্ন পানির ঢেউয়ের মতো বামে এই যে লম্বা হামজা তো এই শর্তটাই থাকার কারণে এখানে মন ফাঁসিল হয়ে গেছে তিনা লিপ্টান প্রথমত একা ছিল ইয়া খারবর ইয়া একান ছিল কিন্তু এই যে শর্ত থাকার কারণে মধ্যমন ফাসিলের তিনা লিপ্টান হয়েছে ইয়া আই হামজাহ ইয়া যবর ইয়া পেশ ইউ আই পরে হাত দিয়ে এর পরের লাইনের তাজদিদ ওলা নুন ধরবে এখানেও ওয়াজিব হবে এই যে হরকতের পরে নুনের উপরে তাজদিদ আসছে হা দিয়ে নুন ধরবে মাঝখানে আলিফ আলিফ লাম তিনটা অক্ষর বাদ যাবে হা নুন জবর হান নুন আলিফ জবর না না এক আলিফ টান পরে খালি আলিফ হান না সু ইয়া আইয়ুহান

দর্শক একটু পূর্বে আমি আপনাদেরকে ওয়াজিব গুনার পরিচয় বলছি যে হরকতের পরে নুন এবং মিম এই দুইটা অক্ষরের উপরে তাসদিত আসলেই ওয়াজিব গুন্না তো ওপরে আমরা পড়ছি হরকতের পরে নুনের উপরে দিত তো এখানে দেখুন হরকতের পরে মিমের উপরে দিত তো এই দুইটা অক্ষরের উপরে দিত থাকলেই ওয়াজিব গুন্না মিম মিমজের মিম মিম আলিফজর মা মিম মা একফটান يا أيها الناس كلوا مما في الأرض في الفادي أيز لام دربي فالام زر في همزة دي رون دربة أر في الأرض في الأرض في الأرض, في الارض, في الارض, في الارض أكبر لكن وراء دي بولا زبنا دي بول دالر أتصرن اشبى

হায়ল্যাং এখানে দেখুন এক্ফাগুন্না হবে এই তানবিনের পরে পরের লানে একফার হরফ ত আসছে একফার পরিচয় আমি আপনাদেরকে শুরুতেই বলেছিলাম যে নুন সাকিন বা তানবিনের পরে একফার সেই পনেরো হরফের যে কোনো এক হরফ আসলেই নাকের ভিতর লুকিয়ে একফা আগুন করে পড়তে হয় তো এখানে দেখুন তানবিনের পরে পরের লানে একফার হরফ ত আসছে এখানেও আমাদের এক্ফাগুন্না করে পড়তে হবে হায়াল লাং লাং প্রথমত লাম দুই জবর উচ্চারণটা ছিল লান কিন্তু এই তানবিন দুই জবরের পরে ইকফার হরফ তো আসার কারণে উচ্চারণটা লান না হয়ে লাং হয়ে গেছে লাং নাকের ভিতর লোকে করতে হবে হালালাং হালালাং তাইয়ি ত দিয়ে দিয়ে ই ই বা এই তোলা ওয়াও দরবে এখানে একটা চিহ্ন আছে এই চিহ্নটা যদি আমরা থামি তাহলে উচ্চারণ করতে হবে ই বা বলে থামতে হবে দুই জবর থেকে এক জোবর বাদ দিয়ে এক জোবর দিয়ে একালেপ টান দিয়ে থামতে হবে তয়ি বা ই বা এরকম বলে থামতে হবে আর যদি আমরা এই চিহ্নটাতে না থামি তাহলে উচ্চারণটা হবে বা ও দুই জবর বাউ তয় বাউ ও জবর ওয়া তে বাউ না থামলে এরকম উচ্চারণ হবে এখানে ঈদগামে না গন্না হয়ে যাবে তো দর্শক আমরা যেহেতু পড়া শিখতেছি এজন্য আমরা থেমে থেমে পড়বো তো এখানে আমরা থামবো তয় বা থামলে এক জবর বাদ যাবে এক জবর দিয়ে এক টান দিয়ে পড়তে হবে এই নিয়মটাকে বলে মধ্যে অ্যাওয়াশ তইয়েবা হালালাং তইয়েবা হায়তের শুরু থেকে বলি আপনারাও আমার সাথে বলুন ইয়া আইয়ো নাস না সুকুলু মিম মাফিল

এই ওয়ের ওপরে তাসদিতের কোনো উচ্চারণ হবে না কোনো দাম থাকবে না তাসদিতের যদি অফ্ফো না করতাম এই বা দিয়ে ওয়াও দৌড়তো তাসদিতের দাম থাকতো তো যেহেতু অফো করেছি এই ওয়াওয়ার উপর তাসদিতের কোনো দাম নেই তাসদিত পরা হবে না শুধু ওয়াউ জবর ওয়া এতটুকি তো ওয়্য তা দিয়ে তা ধরবে তা তা জবর তা জবর তা তাত তা ولا تت ولا تت بي عو بشر بري ولا تتبعوا بي... رو... ولا تتبعوا بي... رو... خطوة 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 و و أكاليبتان خرزبور خطوة হো তু একেবারে তু বলা যাবে না কিন্তু তু বললে তার উচ্চারণ চলে আসবে তো যেহেতু এখানে তো এজন্য উচ্চারণ করতে হবে তো তো মুখটা একটু ভরপুর থাকবে এরকম মনে হবে হো তো ও হো তো ওয়া পরে তা দিয়ে এই তাস দিয়ে তোলা সিন ধরবে মাঝখানে আলিফ লাম দুইটা অক্ষর বাদ। তা সেনজের তিস হো তো ওয়া তিস সিন্দি আদরবে সাই হো তো ত একটান খারা জবর ওয়া তিস নি এখানে দেখুন চিহ্ন আছে এই তো হতে যদি আমরা থামি তাহলে উচ্চারণটা হবে হো ত মধ্যে আর্জি তিনা লিপ্টান হয়ে যাবে এখানে থামলে প্রথমত টান ছিল তোয়ার উপরে খারা জবর টান এই খারা তোর তোয়ার উপর থাকার কারণে এই তোয়াটা মদের হরফ হয়ে গেছে মানে টান দিয়ে পরের হরফ হয়ে গেছে তো এই মদের হরফের পরের হরফেই অক্ষ মানে থামছি ইহার কারণে এই একালিপ্টানটা তিন লিপ্টান হয়ে গেছে মধ্যে আর্জি ওয়াল تتبعوا خطوات الشيطان ولا تتبعوا خطوات الشيطان إنه إن همزة دي ننظر به همزة ننظر إن ننظر এখানে ওয়াজিব আজিব গুন্না হরকতের পরে নুনের ওপরে তাস দিত হা উল্টা পেশ হু উল্টা পেশ একা লিফটান আগে বলছি খারা জবর খারাজের উল্টা পেশ এ তিনটা যেখানে থাকবে সেখানে একা লিফটান তো এখানে আসছে উল্টা পেশ একা লিফটান দিয়ে পড়তে হবে হামজাহ নুনজের ইন নুন জবর না ইন না হাউলটা পেশ হু ইন ইন্নাহু লা কুম কাফ দিয়ে মিম ধরবে কুম লা কুম ইন্নাহু লা কুম ইন্নাহু লা কুম আদুউম আদু দাল দিয়ে ওয়াও ধরবে দাল ওয়াও পেশ দু ওয়াও দিয়ে আবার এ তাস দিয়ে তোলা মিম ধরবে এখানে ঈদগামে বাগুন্না গুন্না হয়ে যাবে দর্শক ঈদগামে বাগুন্নার পরিচয়টা বলি ঈদগামে বাগুন্নার হরফ চারটি খেয়াল করে শুনবেন ঈদগামে বাগুন্নার হরফ চারটি ইয়া মিম ওয়াও নুন এই চারটি হচ্ছে ঈদগামে বাগুন্নার হরফ নুন সাকিন বা তানবিনের পরে যদি এই ঈদগামে বাগুন্নার চার হরফের যে কোনো একটি হরফ আসে তাহলে সেখানে ঈদগামে বাগুননা অর্থাৎ গুন্নার সহিত মিলাইয়া পড়তে হবে সেই নুন বা তানবিনকে তো এখানে দেখুন তানবিনের পরে ঈদগামে বাগুন্নার হরফ তাজদিদ সহকারে মিম আসছে তাই এখানে ঈদগামে বাগুন্না গুন্নার সহিত মিলাইয়া পড়তে হবে এই যে এই তানবিনটাকে আইন জবর আ দাল ওয়াও পেশ দু আদু ওয়াও মিম দুই পেশ ওম আদু ওম মিম পেশ মো আদু ওম আশা করি আপনারা ঈদগামে বাগুনার পরিচয়টা বুঝতে পারছেন এরপরও যদি কারো বুঝতে অসুবিধা হয় জানাবেন ইন্নাহু লাকুম আদুম জেরের পরে প্রথমত টান ছিল কিন্তু এই জেরের পরে এই ইয়াটা মদের হরফ হয়ে গেছে তাই মদের হরফের পরের হরফে অক্ষ হওয়ার কারণে এই একালিপ্টানটা তিন লিপ্টান হয়ে গেছে মধ্যে নুনের আদু দুই পেশ এটা শাকিন হয়ে গেছে বি বলে টান দিয়ে এই নুন ধরেছে ই হুল মুবি